আর দিচ্ছি আমি সামান্য গরম মশলা। আর এতেই আমাদের তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল, ভীষণ ভালো খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কাঁচা পেঁপে দিয়ে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। আমরা সবাই জানি কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর এটাতে যদি চিকেনে ব্যবহার করা যায় তাহলে খেতে আরও অনবদ্য লাগে। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। আপনাদের যদি কোয়ান্টিটি বাড়াতে হয় বা কমাতে হয় সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টগুলো কম বেশি করে নেবেন। এটাকে আমি ম্যারিনেট করব সবার আগে। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই রান্নাতে মশলার ব্যবহার আমি খুব কম করব, কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হবে। তো পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এখান থেকে 2 চামচ মতো আমি এতে দিয়ে দিলাম, বাকিটা আমি ভাজার জন্য রেখে দেব। সাথে আমি নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা আমি দিয়ে দেব চিকেনটার মধ্যে 2 টিস্পুন মতো। এতে আমি দিচ্ছি টক দই 2 চামচ মতো, রুম টেম্পারেচারের, এটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে। সাথে দেবো আমি একটা লেবুর রস, একটা লেবু এখানে আমি কেটে নিয়েছি, হাফ করে নিয়েছি, এটার রসটা আমি এতে দিয়ে দেব। এতে আমি দিচ্ছি 1/4 টিস্পুন মতন হলুদ, আর দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন থেকে একটু বেশি। সাথে দিচ্ছি আমি 1/4 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি আমি 1 টিস্পুন মতন নুন স্বাদ অনুযায়ী। পরে আমরা আবার নুনের ব্যবহার করব। এবার ভালো করে সমস্ত মশলার সাথে এটাকে আমি মেখে নেব। এতে দেখতেই পাচ্ছেন মশলার ব্যবহার খুব কম করছি, এটা পাতলা ঝোল হবে। ইউজুয়ালি আমরা যখন চিকেন বা মাটন তৈরি করি তখন পেঁয়াজের পরিমাণটা বেশি হয়, আর এখানে আমি 400 গ্রামের হিসেবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এটাকে ভালো করে মেখে রাখবো। এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট হতে দেবো। খুব বেশি ম্যারিনেশনের দরকার নেই, কিন্তু আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন ম্যারিনেশনের জন্য। এবার চিকেনের সাথে আমাদের লাগছে আলু আর পেঁপে। এখানে আমি আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, কিন্তু মাংসে আলু সবসময় ভালো লাগে। এখানে একটা পেঁপে আমি কেটে নিয়েছি এইভাবে, আপনারা আপনাদের মন পছন্দ মতন শেপ দিতে পারেন। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এবার সবার আগে আমি পেঁপে আর আলুটাকে ভেজে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন মতন। আগে আমি আলু আর পেঁপেটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি ছেড়ে দেব আমাদের আলু আর পেঁপেটা। সাথে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এটা মাঝখান থেকে চিরে নিয়েছি। সবসময় চিরে নেবেন, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে, গায়ে লাগতে পারে। ভালো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। 1 কুচি আমি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব সামান্য দিলাম। আর দেবো আমি সাথে সামান্য নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো আমি এই জন্য দিলাম যাতে এর গায়ে খুব সুন্দর লাল একটা ক্রাস্ট আসে, খুব ভালো লাগে খেতে, স্বাদও বেড়ে যায়। এবার এটাকে ভালো করে আমি লাল লাল, হালকা লাল লাল হওয়ার পর ভেজে নেব। আলু আর পেঁপেটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। আলু আর পেঁপেটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দেবো আরেকটু তেল, 2 টিস্পুন মতন তেল দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, সাথে আমি দিচ্ছি কটা লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ কয়েকটা গোটা, দিচ্ছি আমি সামান্য নুন। এবার এতে আমি বাকি ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা আমি ম্যারিনেশনের জন্য ম্যাক্সিমামটা ইউজ করে নিয়েছিলাম, বাকি অংশটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা, বাটির গায়ে যে গ্রেভিটা লেগেছিল মশলাগুলো সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি ভালো করে কষাবো, কারণ এতে সমস্ত কাঁচা মশলা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, তাই এটাকে ভালো করে কষাতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ বেরোবে। কিছুক্ষণ ঢেকে ঢেকে আবার কিছুক্ষণ ঢাকনা সরিয়ে নেড়ে এভাবে আমি এটাকে কষিয়ে নেব। চিকেনটাকে আমি মাঝখানে মাঝখানে নাড়িয়ে নিচ্ছি, এর থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে, কারণ আমরা এতে নুন দিয়েছিলাম প্রথমে। এখনও পুরো টেস্টের হিসেবে নুন আমরা দিইনি, ওটা পরে দেব। চিকেন থেকে জল বেরিয়ে গেছে, এবার কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব আর কিছুক্ষণ ঢেকে দিয়ে এটাকে রান্না হতে দেব। অনেকক্ষণ অবধি ঢাকনা ঢেকে আমরা মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনা সরিয়ে চেক করব,
মশলাটা পুরো কষে গেছে এর থেকে তেলও বেরিয়ে আসছে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এর থেকে এবার এই স্টেজে আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু আর পেঁপে গুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব এটা দেখতে খুব সুন্দর লাল লাগছে কারণ এতে আমি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি আর ঝাল লঙ্কা হিসেবে আমি শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর গোলমরিচ ব্যবহার করেছি ঝালের হিসেবে এতে গোলমরিচের ফ্রেগ্রেন্স খুব ভালো আসে দু মিনিট এটা পেঁপে আলুর সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দু মিনিট ধরে এর থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি এতে অ্যাড করব জল জলটা কিন্তু আমি সামান্য গরম করে নিয়েছি আমি আগেই বলেছি এটা পাতলা ঝোল হবে এই জন্য জলটা আমি বেশি দেব এবার এখানেই আমাদের আলু আর পেঁপেটা যতটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে চিকেনটা অলরেডি আমাদের সেদ্ধই হয়ে এসেছে যতটুকু বাকি আছে এবার এই ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাবে এবার এতে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন আগে আমরা ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম এবার এতে আমি অ্যাড করছি সামান্য গোলমরিচ গুঁড়ো ভালো করে নেড়ে দেব এবার এটাকে আমি ঢেকে কম করে 7 থেকে 10 মিনিট অবধি হতে দেব সেদ্ধ হতে দেব 7 মিনিট অবধি ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা তো অলমোস্ট হয়ে গিয়েছিল আগে এবার এটা রেডি উপর থেকে আমি শুধু ছড়িয়ে দেব এতে একটু কাঁচা লঙ্কা চেরা আর দিচ্ছি আমি সামান্য গরম মশলা আর এতেই আমাদের তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল ভীষণ ভালো খেতে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে আমার নতুন কোনো রেসিপির সাথে ততদিনের জন্য বাই।